শুধু আর একটা জয়, কাতারে মেসি যেভাবে ছুটছেন উড়ছেন, আর্জেন্টিনার শহর রোজারিও ছাপিয়ে অমন চোখ জুড়ানো মুহূর্তের হয়তো দেখা মিলবে এক দেশ থেকে আরেক দেশে, গোটা বিশ্বে। খুদে জাদুকরকে মাথায় নিয়ে নাচবে কোটি আলবিসেলেস্তে ভক্ত। নিজের শেষ বিশ্বকাপটা রাঙাতে চাই চাই, তাই তো মধ্য ত্রিশেও মেসিকে মাঠের পারফরমেন্সে লাগে 20 কিংবা 22 টকবকে তরুণ। সেমিফাইনালে ওই ঝাঁজ ভালোই টের পেয়েছে ক্রোয়েশিয়া, গোল করে আর দৃষ্টিনন্দন অ্যাসিস্টে মুগ্ধতা। দল হয়ে ঐক্যবদ্ধ পারফরমেন্সে ফাইনালে আর্জেন্টিনা, তবে মেসির ব্যক্তিগত অর্জনও কম নয়। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলে 11 গোল নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে মেসি এখন টপ স্কোরার, পাশাপাশি চলতি আসরে এমবাপ্পের সমান 5 গোল এলএম10 নামের পাশে। নিশ্চয়ই ওই মাইলস্টোনগুলো মেসিকে আরও তাকিয়ে তুলবে রোববারের ফাইনালে। ক্যারিয়ারে কত মন্ত্রমুগ্ধকর গোল, কত শত অর্জন, তবুও ওই বিশ্বকাপটা না জেতার আক্ষেপটা সবচেয়ে বড় মেসির। এবার কি কাটবে, ষোলকলা পূর্ণ হবে খুদে জাদুকরের? 8 বছর আগে ব্রাজিলে খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি, এরপর 2015 আর 2016 দুইটা কোপা আমেরিকার ফাইনালেও ছিলেন পরাজিত দলে, কষ্টে রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। সেই মেসি ফিরেছেন প্রিয় জার্সিতে, ট্রফির খরা কেটেছে গেল বছর কোপার শিরোপা জিতে। তবে সবার নজর তো বিশ্বকাপে, পেলে ম্যারাডোনা কিংবা জিদানের কাতারে আসতে মেসিকে জিততেই হবে ওই সোনালি ট্রফিটা। মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপটাই কি মেসির দুহাতকে আলোকিত করবে? সাইফুল রূপক, 71।